নমস্কার বন্ধুরা কলকাতা এফ এফ নাইনটি আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এবং অভিনন্দন আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন এবং আগামী সময় খুব ভালো থাকবেন বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে চারটি রাশি সম্পর্কে আলোচনা করবো এবং সেই চারটি রাশির শুভ সংখ্যা আপনারা পাবেন সেই শুভ সংখ্যা নিয়ে আপনারা যদি কোনো রকম কোনো কাজে লাগাতে চান সেই কাজে লাগাতে পারেন সেই শুভ সংখ্যায় আপনারা শুভ ফল পাবেন আপনাদের এখন আমি মেষ রাশি রাশি মিথুন রাশি ও কর্কট রাশি এই চারটি রাশি সম্পর্কে আলোচনায় থাকব এবং এই চার চারটি রাশির আলোচনা যাওয়ার আগেই আপনাদেরকে আমি চারটে শুভ সংখ্যা বলে দিচ্ছি সেই চারটি শুভ সংখ্যা আপনারা কোথাও লিখে রেখে দিন টু ফাইভ এইট নাইন হ্যাঁ বন্ধুরা দুই পাঁচ আট নয় খুব সুন্দর সংখ্যা চারটি এই চারটি শুভ সংখ্যা নিয়ে আপনি যে কোনো কাজে লাগাতে পারেন এবং আপনাকে আপনার রাশির সম্পর্কে বলে দিচ্ছি আপনাদেরকে সেই রাশিটা আপনারা দেখে নিন আর্থিক উন্নতির জন্য খুব ভালো সময় আপনার হাতে টাকা পয়সা আসবার সময় আছে সকালের দিকে কোনো দুশ্চিন্তা মাথায় খারাপ থাকতে পারে কিন্তু বিকেলের দিকে সেটা শুভ ফল পাবেন যারা শিক্ষকের চাকরি করেন বা শিক্ষা পরীক্ষা দিয়েছেন তারা শিক্ষকের জন্য ভালো খবর আসার চেষ্টায় আছেন বা এসেও যাবে প্রেমের ব্যাপারে চাপ আসতে পারে এবং প্রেমের ঝঞ্ঝাট ঝামেলা জড়িয়ে পড়ে পড়তে পারেন প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না কেন প্রতিবেশীর সঙ্গে বিবাদে গিয়ে আপনার কিন্তু নিজের লস হওয়ার সম্ভাবনা আছে শত্রু থেকে সাবধান থাকবেন কোনো আশা নষ্ট হতে পারে আপনার কোনো জিনিস ধরুন আশা করে দিন ধরে রেখেছিলেন সেই আশাটা কিন্তু আপনার নষ্ট হওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ বন্ধুরা স্বামী স্ত্রী দুজনে কিন্তু বিবাদ হওয়ার সম্ভাবনা আছে মাথা ঠান্ডা রেখে থাকবেন থ্যাংক ইউ বাই বাই ভালো থাকবেন